আপনি যদি আপনার জন্য একটি ভালো স্কুটি খুঁজছেন যা আপনাকে স্টাইলিশ লুকের পাশাপাশি আপনাকে যথেষ্ট পরিমাণ শক্তি দিতে সক্ষম, তাহলে আপনার জন্য টিভিএস এনটর্ক একটি ভালো চয়েস হতে পারে। আর আজকে আমরা জানব এই টিভিএস এনটর্ক স্কুটিতে ঠিক কী কী ফিচার্স রয়েছে এবং এর বর্তমান মূল্য কত। তো সর্বপ্রথম আমরা শুরু করি এর ফ্রন্ট সেকশনে। এর ফ্রন্টে আপনি পাচ্ছেন 100/80 এবং রিং সাইজটা হচ্ছে 12। এর টিউবলেস টায়ার, আর পাশে আপনি পেয়ে যাচ্ছেন ব্রেকে রোটো প্যাডেল ডিস্ক, তাও আবার 220 mm এর। পাশাপাশি সামনে আপনি ফ্রন্ট সাসপেনশনে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন। আর এখন এ বাইকটি যদি আমরা ফ্রন্ট সেকশন অর্থাৎ হেডল্যাম্পে আসি, তাহলে হেডল্যাম্পে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফুল এলইডি হেডলাইট, যাতে থাকছে এক্সট্রাভাবে DRL পেয়ে যাচ্ছেন, যা আপনার যথেষ্ট পরিমাণ গর্জিয়াস দেখা যায়। এখানে যদি আমরা কি অন করি তাহলে দেখতে পারবো ঠিক এইরকম। এখন আমরা আসি এর বডি বিল্টে। এর বডিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি, আর প্লাস্টিক হলো তা যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম ফিল দেয়। আর এখন এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটি ইন্ডিকেটর। এবং আমরা যদি আসি এর মিটার সেকশনে, মিটারে থাকছে অনেক বড় আপডেট, কারণ এই মিটারের সাথে আপনার ফোন কানেক্ট হয়ে আপনাকে অনেক ধরনের ইনফরমেশন আপডেট দেবে। অ্যাজ লাইক এইখানে আপনারা মিটারটা অন করলেই তা দেখতে পাবেন। এখানে আপনি ইঞ্জিন কতটুকু হিট হয়েছে তা দেখতে পারবেন, এবং আপনার কে কল দিয়েছে এবং কত মেসেজ আসছে, বা আপনার ফোনের চার্জ কতটুকু রয়েছে, ফোনে নেটওয়ার্ক কতটুকু আছে, সব কিছু। এবং নেভিগেশন সিস্টেমও আপনি এখানে পেয়ে যাবেন। আর সুইচে যদি আসি, সুইচে এখানে পাচ্ছেন ইঞ্জিন অন অফ সুইচ, একটি ইমার্জেন্সি সুইচ, তারপর হচ্ছে স্টার্ট বাটন, হর্ন, ইন্ডিকেটর, আর হচ্ছে লাইট আপার ডিপার এক্সেট্রা, যেগুলো অন এন এভারেজ সবাইকেই থাকে। আর এখন যদি আমরা আসি এর হুকে, এর হুকে আপনি পাচ্ছেন এইখানে একটি হুক, যার মাধ্যমে যেখানে আপনি 3.5 kg মতো ওয়েট আপনি নিতে পারবেন। আর এখন এইখানে আপনি এক্সট্রাভাবে আবার পেয়ে যাচ্ছেন হেলমেট হুকার, যেখানে আপনি আপনার হেলমেটটাকে হুক করতে পারবেন। আর এখন যদি আসি আমরা এর সিটে, এর সিটটি আপনার যথেষ্ট পরিমাণ ওয়াইড থাকায় এইখানে আপনি আপনার ফ্যামিলিতে অর্থাৎ 2 জন + 1 জন বাচ্চা অথবা 3 জন খুব ইজিলিভাবে বসতে পারবেন, তাতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আর এইখানে যেই গ্রাফিক্স ইউজ করা হয়েছে তা হচ্ছে রেস এডিশনের গ্রাফিক্সটা, এবং যা তা দেখতে যথেষ্ট পরিমাণ স্টাইলিশ এবং খুব সুন্দর একটি লুক দেয়। পাশাপাশি এর হচ্ছে কালার, 3টি কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে কালো নীল, একটা হচ্ছে কালো লাল, এবং আরেকটা হচ্ছে কালোই হলুদ, যা এখন আপাতত গোডাউনে রাখা আছে। আর এখন যদি আসি আমরা এর আন্ডার সিট স্টোরেজে, অর্থাৎ সিটের নিচে কতটুকু স্টোরেজ পাবেন। যারা আসলে স্কুটি ব্যবহার করে তাদের জন্য আন্ডার সিটের যে অর্থাৎ সিটের নিচে যে স্টোরেজ, তা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আর এখানে ঠিক তেমনি আপনি পেয়ে যাবেন প্রায় 22.5 লিটারের মতো জায়গা, যা অনেকটুকু ওয়াইড এবং অনেকটুকু জায়গা আপনাকে প্রদান করবে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে থাকছে টুল বক্স, আর এইখানে আপনি এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন একটি লাইট, যা আপনাকে অন্ধকারে দেখতে সাহায্য করবে। এবং অনেক সময় ইমার্জেন্সি সময়ে আপনার হয়ে থাকে এখানে আপনার ফোনের চার্জ থাকে না, এবং ফোন চার্জ না থাকায় আপনার পরিবারের সাথে বা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন না। তো সেইখানে ইমার্জেন্সি সময়ে আপনি এখানে একটি ডাটা কেবল লাগিয়ে আপনার ফোনটাকে চার্জে দিয়ে আপনি রাইড করতে পারবেন। আর এখন যদি আসি আমরা এর ট্যাঙ্কে, এর ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, আর এটি সম্পূর্ণ পিছনে, জাস্ট এরকম চাবিটা আপনার বাম সাইডে ঘুরালেই তা খুলে যায়। এখন যদি আমরা বলি এর মাইলেজ, এর মাইলেজ আপনি সিটিতে পেয়ে যাবেন অন অ্যান অ্যাভারেজ 1 লিটার তেলে আপনি এই এই স্কুটিতে মাইলেজ পাবেন 40 থেকে 45। আর এখন যদি আসি আমরা এর মেন সেকশন অর্থাৎ এর ইঞ্জিনে, এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 3 bulb 4 stroke
সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ারকুল ইঞ্জিন যা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। আর এর হর্স পাওয়ার হচ্ছে 9.25 আর আরপিএম হচ্ছে 7500 আরপিএম এবং এই বাইকটির যে টর্ক রয়েছে সেই টর্কটি হচ্ছে 10.5 Nm। আর এখন আমরা যদি বলি এর টেল সেকশনে, এর রিয়ারে স্টাইলিশ ফুল এলইডি ব্যাকলাইট এবং যা দেখতে যথেষ্ট পরিমাণ স্টাইলিশ এবং একটি রেসিং একটি ভাইব প্রদান করে যা দেখতে খুবই আকর্ষণীয়। আর এখন যদি আসি এর রেয়ার সেকশনে, এর রেয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে 110/80 এবং রিং সাইজ হচ্ছে 12 এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। আর এখানে একটি স্পেশাল ফিচার ইউজ করা হয়েছে যা হচ্ছে SBT ব্রেকিং সিস্টেম। SBT ব্রেকিং সিস্টেমে কি আপনি যদি সামনের ব্রেকটি ধরেন তাহলে সামনে এবং পিছনে উভয় দিকেই কাজ করবে, আর যদি শুধু পিছনের ব্রেকটি ধরেন তাহলে শুধু পিছনের ব্রেকটি কাজ করবে। আর এখন এখানে আপনি স্পেশালভাবে আরেকটি ফিচার পেয়ে যাচ্ছেন, তা হচ্ছে বাইক লকার। এবং বাইকটি অনেক সময় এরকম হয় যে আপনি রাইড করতেছেন কিন্তু বাইকটি অন এবং কেউ এসে যদি এই থ্রটলটা ঘোরায় তাহলে আপনার বাইকটি চলা শুরু করে দেয়। সেই জিনিস, সেই প্রবলেমটা সলভের জন্য আপনি আপনার বাইকটি অন রেখেই যদি আপনি এইরকম করে আপনার ঠিক এইরকম করে আপনি যদি এটা লক করে দেন তাহলে এই জিনিসটা আপনার ব্রেকটা সবসময় লক হয়ে থাকবে এবং আনলক করার জন্য জাস্ট একবার প্রেস করলেই তা আনলক হয়ে যাবে। আর এখন আসা যাক মেন সেকশন, এর প্রাইজে। এই বাইকটির এখন বর্তমান মূল্য হচ্ছে 1,97,990 টাকা, অর্থাৎ 1,98,000 টাকা। আর কিছুদিন আগে এই বাইকটির মূল্য আরেকটু কম ছিল, 1,96,000 টাকা সামথিং। তো এখন আসা যাক যে এই বাইকটি কাদের জন্য। কেউ যদি স্টাইলিশ লুকের পাশাপাশি খুবই পাওয়ারফুল একটি স্কুটি খুঁজে তাহলে তার জন্য TVS এন্টর্ক একটি ভালো চয়েস হতে পারে। আর যারা স্টাইলিশ লুক এবং পাওয়ার এবং কমফোর্টনেস খুঁজে তারা অবশ্যই এটার বিবেচনা, এটার দাম বিবেচনা করে দেখতে পারবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আসলেও এটার প্রাইস বেশি নাকি কম। তো এইরকমই আপনারা যদি আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা 100cc বাইকের রিভিউ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আর আপনি সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু হেল্প করতে পারেন কারণ আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।